Sarigama Karva Mini Bengali Legends. Gili 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 ge. তোমাদিগের জাদু শিক্ষা সমাপ্ত হইল, এখনই পরীক্ষার কাল উপস্থিত। যে আগে গুরুদেব, অংশ ও বংশী দুই ভাই বহু বছর ধরে জাদুবিদ্যা শিখে আজ তারা গুরুদেবের কাছে পরীক্ষা দিচ্ছে, জাদুবিদ্যার ১৩টি রসের পরীক্ষা। সর্বাগ্রে বংশী আবির্ভাব, বাহ অদৃশ্য রস, বাহ স্থান পরিবর্তন, বাহ রূপ পরিবর্তন, বাহ জাদুবিদ্যার সর্ববিভাগে তোমরা পারদর্শী। বিদায়ের ক্ষণ উপস্থিত, যাত্রার প্রাক্কালে তোমাদিগকে অতিরিক্ত কিছু দিতে চাই। একজনকে জাদুদণ্ড, অপরজনকে জাদুমন্ত্র। দণ্ড মন্ত্র উভয়ই অসাধ্য সাধনকারী। যদিচ জাদুদণ্ড প্রতিবার ব্যবহারে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু জাদুমন্ত্র অক্ষয় অব্যয়। আমি মন্ত্র চাই। বংশী তুমি অনুজ, তুমি কি যাচা করো? দাদা যখন মন্ত্র চাইছে আমাকে জাদুদণ্ড দিন। এই দণ্ড ব্যবহারে সংযমী হওয়া প্রয়োজন, আর মন্ত্র উহাও সংযমের বিষয়। সেই মন্ত্র হইল গিলি 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 গে, গিলি 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 গে, গিলি 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 গে। প্রকৃতি সময় সকলেই জাদুকর, জাদুবিদ্যা বড় অদ্ভুত বিদ্যা। কি উদ্দেশ্যে ইহার ব্যবহার তাহাতেই নির্ভর করে ইহা শুভাশুভ। যে সমস্যার বাস্তব সমাধান সম্ভব তাহাতেই বিদ্যার অযথা প্রয়োগ অনুচিত, নিজ স্বার্থেও অনুচিত। প্রথম থেকে আপনি আমাদের এই শিক্ষাই দিয়ে এসেছেন গুরুদেব, শুধু জাদু শিক্ষা নয়, আপনি আমাদের জীবনে সব শিক্ষাই দিয়েছেন। একটি শিক্ষা, জীবনের শ্রেষ্ঠ শিক্ষা, তাহা কিন্তু পাও নাই। জীবনের শ্রেষ্ঠ জাদু? বুঝো মন যে জানোহ সন্ধান। কিন্তু কিভাবে? গৃহাভিমুখী পথিক তোমরা, সম্মুখে সুদীর্ঘ পথ, সন্ধানের পথ ওই। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে চলেছে দুজন, পাহাড় বন পেরিয়ে। একসময় তার একটি ফুলের প্রান্তরে এসে পৌঁছয়। দাদা মনে আছে গুরুদেব একদিন বলেছিলেন ফুলেদের মন আছে, ফুলেরাও গান গাইতে পারে? কান থাকলে সে গান শোনা যায়, চোখ থাকলে সে মন দেখা যায়। ফুলেদের গান শুনবে কি করে? এই জাদুদণ্ড দিয়ে। বেশ, জাদুদণ্ডের পরীক্ষা হয়ে যাবে, আমরা তোমার গান শুনবো। লাল ফুল, হিসে 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 হিসে
অনুপথ ধরে এগিয়ে চলেছে দু ভাই। আচমকা তারা পড়ে যায় রনপাপড়া ডাকাতের সামনে। অংশ মন্ত্র ব্যবহার করতেই ডাকাতের সর্দার এক নিমেষে হয়ে গেল একটা শুকনো গাছ। তা দেখে অন্য ডাকাতেরা দৌড়ে পালালো ভয়ে, কিন্তু গুরুদেবের কথা না মেনে মন্ত্র ব্যবহার করায় মন খারাপ হয়ে গেল বংশীর। দাদা, এ বোধহয় ঠিক হল না। বনের মধ্যে পথ দুদিকে ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা ফলক, তাতে লেখা, অচিনপুর অনেক দূর, ছন্দে ছড়ায় বাজে বাণী, মন ভোলানি কাজ ভোলানি, যেতে সেথায় চাও কি পথিক, যাও চলে যাও এদিক ওদিক, যে পথেতেই যাও না ঘুরে পৌঁছে যাবে অচিনপুরে। কিছু বুঝলে দাদা? কোন পথে যাবি? আচ্ছা দাদা, এ পথেই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা লুকিয়ে নেই তো? আচ্ছা, দুজন দুপথে গেলে কেমন হয়? দুপথে? কে কোন পথে? তারও একটা কাজ করি, আমাদের দুজনের ছক্কা দূরে বের করি, যার জোর সংখ্যা পড়বে সে যাবে এইদিকে, আর বেজোর ওদিকে। জোর না বেজোর! অচিনপুর পৌঁছে দেখা হবে, আবার সেখান থেকে দুজনে একসাথে দেশে ফিরব। অংশ চলেছে গভীর ভয়ানক জঙ্গলের ভেতর দিয়ে। এদিকে বংশীর পথ সুন্দর খোলামেলা। অংশ যখন জাদু ব্যবহার করছে প্রয়োজনে অপ্রয়োজনে নিজের স্বার্থে, বংশী কিন্তু জাদু ব্যবহার করছে শুধুই নির্মল আনন্দ রচনার জন্য। পথে যেতে যেতে খুশিতে সহসা গান গেয়ে ওঠে সে। স্বপ্ন দেখো কোন আলোকে, স্বপ্ন দেখো খোলা চোখে, স্বপ্ন দেখো দিনের আলোয়, স্বপ্ন দেখো রাতের কালোয়, স্বপ্ন দেখো কোন আলোকে, স্বপ্ন দেখো খোলা চোখে, স্বপ্ন দেখো দিনের আলোয়, স্বপ্ন দেখো রাতের কালোয়, স্বপ্ন দেখো ঘুমের মাঝে, স্বপ্ন দেখো খোশ মেজাজে, স্বপ্ন দেখো ঘুমের মাঝে, স্বপ্ন দেখো খোশ মেজাজে। স্বপ্ন দেখো নদী নালার, স্বপ্ন দেখো পুষ্পালার, স্বপ্ন দেখো কোন পথের, স্বপ্ন দেখো মনোরথের, স্বপ্ন দেখো নদী নালার, স্বপ্ন দেখো পুষ্পালার, স্বপ্ন দেখো কোন পথের, স্বপ্ন দেখো মনোরথের, স্বপ্ন দেখো জোড়া ডানার, পক্ষীরাজ ঘোড়ায় আনার, স্বপ্ন দেখো জোড়া ডানার, পক্ষীরাজ ঘোড়ায় আনার, স্বপ্ন দেখো কোন আলোকে, স্বপ্ন দেখো খোলা চোখে, স্বপ্ন দেখো দিনের আলোয়, স্বপ্ন দেখো রাতের কালোয়, স্বপ্ন দেখো ঘুমের মাঝে, স্বপ্ন দেখো খোশ মেজাজে, স্বপ্ন দেখো ঘুমের মাঝে, স্বপ্ন দেখো খোশ মেজাজে। স্বপ্ন দেখো শুরু শেষের,
জগত জোড়া দেশ বিদেশের জুড়ে ক্ষেতের এপার ওপার স্বপ্ন দেখো রামধনুটা স্বপ্ন দেখো শুরু শেষের জগত জোড়া দেশ বিদেশের জুড়ে ক্ষেতের এপার ওপার স্বপ্ন দেখো রামধনুটার স্বপ্ন দেখো ভোর আলোতে মন ভরে যায় মন ভালোতে স্বপ্ন দেখো ভোর আলোতে মন ভরে যায় মন ভালোতে স্বপ্ন দেখো কোন আলোতে স্বপ্ন দেখো খোলা চোখে স্বপ্ন দেখো দিনের আলোয় স্বপ্ন দেখো রাতের কালোয় স্বপ্ন দেখো কোন আলোকে স্বপ্ন দেখো খোলা চোখে স্বপ্ন দেখো দিনের আলোয় স্বপ্ন দেখো রাতের কালোয় স্বপ্ন দেখো ঘুমের মাঝে স্বপ্ন দেখো খোশ মেজাজে স্বপ্ন দেখো ঘুমের মাঝে স্বপ্ন দেখো খোশ মেজাজে সামনে জঙ্গল আরো গভীর মনে হয় রাতটা এখানেই কাটানো যাক একটা গাছের নিচে বসে আপন মনে জাদু খেলা খেলছে অংশ জাদুতে সে একটা ব্যাং বানালো তারপর একটা কাটা মুন্ডু অবশেষে একটা বুড়ো আংলা তৈরি হয় অংশর চলার পথে যখন শুধুই তিক্ত সব অভিজ্ঞতা বংশীর চলার পথ তখন অনাবিল আনন্দের ফুলে ফুল ললিত বসন্তী বসন্ত লগ্ন ললিত বসন্তী বসন্ত ফুলে ফুল ললিত গান শেষ হতে বংশী আকাশ থেকে নানা রং ছড়িয়ে দেয় গায়কদের ওপর।
এই সেই অচিনপুর রাজ্য, যেখানে ছন্দে ছড়ায় কথা বলে লোকে। সেখানকার রাজা মজার রাজা। কি বলছেন রাজা? রাজা বলছেন, কেমন মজা, কি আনন্দ, দেখব এখন পুতুল নাচ। কেমন হবে নাচের পুতুল, ভাবছি বসে সাত পাঁচ। যেমন হয় নাচের পুতুল তেমনি হবে মহারাজ। পুতুল নাচের নাচনি পুতুল কি আনন্দে দেখব আজ। সবাই চলুক পুতুল নাচে, বন্ধ থাকুক সকল কাজ। রাজ দরবার, পুতুল খেলা দেখবে বলে সবার সাথে রাজকন্যাও সেখানে এসে বসেছে। আমি হাজির, কন্যা হাজির, হাজির দেখছি মন্ত্রী উজির, হেজি পেজির দল, হেজি পেজির দল। আর কেন দেরি, তবে পুতুল নাচ শুরু হবে। পুতুল নাচ না দেখিলে জীবন বিফল, জীবন বিফল। এক দেশে এক মেহগিনী কাঠের পুতুল ছিল, তার ছিল এগারোটা বউ। এগারোটা বউ হলো, মোমের বউ, কাচের বউ, পুতির বউ, কাপড়ের বউ, ছানার বউ, ক্ষীরের বউ, ঘাসের বউ, বাঁশের বউ, খড়ের বউ, বেতের বউ, রান্তার বউ। কিন্তু মাটির বউটা এখনো হলো না। একটা মাটির কোণে সন্ধান আছে কর্তা। আছে, কিন্তু কাঠের সাথে মাটির বিয়ে হবে কি করে, যাতে মিলবে না যে? খুব মিলবে, বলে দে ছানা, ক্ষীর, ঘাস, বাঁশ, এদের সাথে মিলল কি করে? এইরকম এগারোটা বউ আছে কর্তা। এগারোটা? আপনি হলে মা বারোটা বুড়োয়, যাকে বলে এক ডজন। পুতুল খেলায় পুতুলের বিয়ে দেখে রাজকন্যার স্বাদ হয় বিয়ে করার। সখীদের কাছে সে তার মনের কথা খুলে বলে। রাজপ্রাসাদে সবচেয়ে মানানসই,
কিংবা যেজন সবচেয়ে ভালো কথা বলতে পারে, কিংবা যাকে দেখে মনে হয় আহা কি মজারে, না তাকেই করবে বাছাই। কারো রাজকন্যা চাই তো যাও স্বয়ম্বর সভায়, বাবা যাও ছেলে যাও যাও ভাই ভাই, মামাও ভাগ্নে যাও কাকাও ভাইপো, সকলেই যেতে পারো কারো মানা নাই কো। রাজদরবার স্বয়ম্বর সভা বসেছে, তার কন্যা অন্তরার স্বয়ম্বর আজ, অন্তরা কলাবতী বাগেশ্রীর তরে পানি প্রার্থী এসেছেন কাতারে কাতারে, অন্তরা ললিত কলা মঞ্জরীর মন জয় করতে এসেছেন বহু গুণীজন, রাজপুত্র বীর জ্ঞানী নায়ক গায়ক সকলেই সুস্বাগত, বস্তাগ্যে হোক। হাজির দেখছি হাজার পাখি হরেক রকম, কুকু কাকা বকম বকম, গুণ দেখাবে নেচে গে নানান সুরে, পুচ্ছধারী বন্দী হবে অন্তঃপুরে, খাঁচায় বন্দী একখানা আর বাদ বাকি উধাও, কোথায় কন্যা কেন বিলম্ব, ওকে ডেকে পাঠাও। তবে নাচ গান আর কত মজা হবে, কন্যা আমার সেই ফাঁক তালে দেখবে পাখি আছে কোন ডালে। খেয়ালি রাম খাম্বাস হাজির। গান গান আমি ভালোবাসি, নিজে গাই গান, যে গান শুনবো তাতে ভরে যেন প্রাণ, না হলেই কাটা যাবে ওই গর্দান। কি বলিস তোরা, মনে হয় চিত্রকর কালী কলম ভালু হাজির। এক মিনিটে মেয়ের মুখ এক মিনিটে ধর, আঁকলে বুঝি কেমন তুমি মস্ত চিত্রকর, মস্ত চিত্রকর। এক মিনিট গেল, দেখি 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 রাজকন্যা ছবি না তো মন্দিরটাই বাকি, ইনি বুঝি ভাবালুর ঠাকুরমা, তার বাবার নাকি তার কাকুরমা, বাবার মার কাকুরমার ছেলের ছেলে, মস্ত গুণী, ছবি দেখলেই প্রমাণ মেলে, প্রমাণ মেলে। এই
দেশের রাজকুমার সম্পদ নারায়ণ হাজির। আমি ভিনদেশের রাজার শুভেচ্ছা নিয়ে এসেছি। আহারে, ভাষা আর কি বাহারে। গুণটি তোমার কি ওহে ভিনদেশি, সম্পদ আমার আছে এর চেয়ে বেশি। আমার লাগে না ভালো অর্থের বড়াই, অর্থ নয় রূপ নয় অন্য কিছু চাই। কি তাল বেতাল ওষি চর্য হাজির। মহাবীর, অতিবীর, অতিশয় অতি, একে করা যেতে পারে রাজ্য সেনাপতি। শুধু সেনাপতি কেন, একে পাত্র করা যায়। অন্য পাত্রদের এবার দাও হে বিদায়। গর্বে বুক ফুলিয়ে রাজার দিকে এগিয়ে যায় অশিচর্য। ভূ ভারতে আমার কোন জুড়ে নেই মহারাজ। আছে কে তুই? প্রমাণ পাবি এবার। অস্ত্র নে। এই আমার অস্ত্র। অংশ জাদুতে অশিচর্যকে বেঁটে করে দেয়। গর্বের সঙ্গে অংশ এগিয়ে যায় রাজকন্যার দিকে। শূন্য থেকে একটা মালা টেনে আনে সে, রাজকন্যার গলায় পাঠিয়ে দেয় সেই মালা জাদুতে। আপনি কে? আমি অংশ, জাদুকর। আপনি অতি মানুষ। মানে? আপনাকে দেখে ভয় হয়, আপনাকে আমি চাই না। সবা তালে হলো শেষ, রাজার নির্দেশ। দাঁড়ান মহারাজ, এরকম কথা ছিল না। আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এমন এমন ইয়ে, রাজকন্যার বিয়ে, সেটা রাজকন্যার ব্যাপার, আমি কি করতে পারি? কিন্তু আমি পারি। আপনারা যে তঞ্চকতা করলেন, সেই জন্য আপনার সিংহাসনে আমি টমল করতে পারি। এত বড় কথা, সিপাহি সান্ত্রী কথা। সৈন্যরা আক্রমণ করে অংশকে, কিন্তু অংশ জাদুতে আগুন জ্বলে ওঠে। সবাই ভয় পেয়ে পালায়। অংশ একা শূন্য রাজসভায় দাঁড়িয়ে, একসময় ভীষণ রাগে সেও চলে যায় রাজসভা ছেড়ে। সঙ্গে ছন্দ সঙ্গে চাপ স্তব্ধ করে দেব। কোকিলের গলার সুর কেড়ে নেয় অংশ। তঞ্চকতা আমার সাথে তঞ্চকতা, সারা রাজ্যে ছাড়খার করে দেবো, যেখানে যাকে সুন্দর জ্বালিয়ে পড়ে শেষ করে দেবো। সুন্দর সোনালী ধান ক্ষেত পুড়িয়ে দেয় সে। তারপর হেঁটে চলে অংশ নির্জন পথ দিয়ে। এমন সময় হঠাৎ একটা কালো ঈগলের সাথে দেখা। মানে? কালো ঈগল অংশকে নিয়ে চলে পথ দেখিয়ে। অনেক পথ পেরিয়ে অংশকে সে নিয়ে যেতে থাকে। যেতে যেতে একসময় সে পৌঁছয় একটা পাহাড়ের উপর একটা পুরনো ভাঙা প্রাসাদের সামনে। প্রায় ভেঙে পড়া, গা ছমছম করা ভাঙা প্রাসাদে আস্তানা গেড়ে বসে অংশ। সে ঠিক করে এখানে বসেই সে তার প্রতিশোধ নেবার কাজ চালাবে। জন 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 বাজে পায়েলি
একে সুরতন ছন্দপতন। রাজপ্রাসাদে রাজকন্যার ঘরে নাচ গানের আসর হঠাৎ ভেঙে যায় অংশর আবির্ভাবে। সে জাদু বলে রাজকন্যার সখী সুরতনকে অপহরণ করে নিয়ে যায়। কি করো দেখো, এত বড় দায়, এখন উপায়? জাদুকরের সঙ্গে কি যুদ্ধ করা যায়? যুদ্ধ যে করতে যাবে সে হবে বামন। এরপর যুদ্ধ করতে কার চায় মন? তদুপরি ছোট হবে তরবারি, জ্বলবে আগুন, ও চিন্তা ছাড়ুন। প্রজাতে চুরি গেলে এক একটি সখী, সবকটি চুরি যেতে আর কত বাকি। খুঁজে দেখো যদি পাও আরো কিছু মেয়ে, কন্যাকে খুশি রাখবে নেচে আর গে, অন্যথায় আর তো কোনো দেখি না উপায়। কেন যে পুতুল নাচ দেখেছি নুহায়। ভীষণ রাগে অংশ ভাঙা প্রাসাদের সামনের গাছটিকে পুড়িয়ে দেয়। তিন থেকে ৩৩ ঘরে আগে, কিন্তু আছেটা কি রাজকন্যার ভাগ্যে? গণনা এখনো বাকি। বিরাট একটা সাপ লুডো, তার উপর বিরাট এক ছক্কা ফেলে রাজকন্যার ভাগ্য গণনা করছে গণৎকার। সামনে উদ্বেগের সঙ্গে উবু হয়ে বসে রাজা মন্ত্রী পারিষদরা। অতি উত্তম, ৩৩-৮৩ ঘরে সংকট কাটবে এবার ভাগ্যের বলে, গণনার সামান্য বাকি। যা, অতি অশুভ স্থানান্তর যোগ একমাত্র সমাধান, শক্তিশালী কোনো রাজার সঙ্গে বিবাহান্তে অন্য রাজ্যে স্থানান্তর, জাদুকরের অত্যাচার থেকে মুক্তির এই উপায়। কি বলেন মহারাজ? শুরু হয়ে যাক তবে ঘোষণার কাজ। ঘোষণা, 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 এসেছি রাজার ঘোষণা নিয়ে, রাজার মেয়ের বিয়ে। কিন্তু পাত্র কই? রাজপ্রাসাদে বসবে আবার স্বয়ম্বর সভা, আসবে রাজা, রাজপুত্র, রাজনাতিদের দল, মধ্যে বসে রাজকন্যা যেন আলোর শোভা, দেখবে যদি সেই দৃশ্য। এক এক করে রাজকন্যার সখীদের অপহরণ করে এনেছে অংশ। ভাঙা প্রাসাদে সারি সারি দেওয়াল বন্দি করে রেখেছে তাদের। সেদিকে দেখতে দেখতে অংশ এসে দাঁড়ায় একজনের সামনে, স্বস্তির সামনে। বাহ জাদুকর! মন্ত্রের ফলে জেগে ওঠে স্বস্তি। কি ভাবছো জাদুকর? বুঝেছি। কি ভাবছো? এখন কি করা? মন, তোমার মন, বুঝেছো কি মন কখন কেমন,
মানে মানে মন ভাবছে যা কি করছে তা দাঁড়িয়ে থেকে থেকে পা ধরে গেছে বসে একটু একটা গল্প জানো জাদুকর এক মুনি পুত্রের গল্প একদিন জল সরে গিয়ে পৃথিবীতে যখন প্রথম মাটি দেখা দিল সেই মাটিতে পায়ের দাগ পড়েনি তখনো একই গল্প তখন সেখানে এসে দাঁড়ালো সেই মণিপুত্র কিন্তু তার চলছে এক অজ্ঞাত বাস সেই নতুন জায়গায় এসে মণিপুত্র ভাবে কবে যাবে অজ্ঞাত বাস সেরে সুভালাভালি ঘরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরে যাব ফিরে যাব কিন্তু আমি তাকে জয় করেছিলাম জয় করেছিলে জয় একে বলে না কাকে জয় করেছ সে তোমাকে ভালো বাসে না বাসে না চুপ করো ভুল ভুল তোমার জাদুকর ইগন ইগন সরে যাও চলে যাও আদ প্রহর দিক্রান্ত না একবার দেয়ালবন্দি করে দিলে আত প্রহরের বেশি আর জাগিয়ে রাখা যায় না মহারাজ তার কন্যা অন্তরার স্বয়ম্বরার সেই বার্তা রটে গেছে দেশ দেশান্তরে কত প্রার্থী এসেছেন অন্তরার তরে অন্তরা কলাবতী বাগেশ্রীর মন জয় করতে এসেছেন কত না রাজন রাজা মহারাজা আর রাজকুমারেরা যে কজন এসেছেন জগতের সেরা সকলেই স্বাগত বস্তাগ্যে হোক এই বুঝি প্রতিকার স্থানান্তর যোগ তবে আর দেরি কেন একে একে আসুন নাম শুনি ধাম শুনি কার কত গুণ কার কত শক্তি কতটা কৃতিত্ব নাচ নেই গান নেই শুধু শোনাই তো দ্বিতীয় স্বয়ম্বর সভা প্রার্থীরা সব এক এক করে তাদের পরিচয় দিচ্ছে আমি কদেশের রাজপুত্র আমি কর্মবীর আমার কথা কম কাজ বেশি নেক্সট আমি যদেশের রাজকুমার আমি যোদ্ধা আমি সম্বৎসর গৃহে বাহিরে যুদ্ধ বাজাই নেক্সট আমি গিয়োদেশের রাজা আমি জ্ঞানী আমার জ্ঞানের সীমা পরিসীমা নেই এই পুস্তিকায় আমার জ্ঞানের কথা লেখা আছে মাত্র তিনটে পাখি সভা শেষ তাইতে কোনটাকে লাগে ভালো সকলের চাইতে এখনো একজন বসে ওই দিকে ওর কথা শুনিনি তো আহা উনি কে আগে আমার নাম বংশী আমার কোনো উল্লেখযোগ্য পরিচয় নেই বলার মতো কোনো গুণ বা কৃতিত্বও নেই আর প্রার্থী হয়েও আমি আসিনি বিয়ে তবে হোক আজই কিন্তু আমি তো না 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 স্থানান্তর যোগে তবে কাটবে সংকট পাত্রটি যদিও লাগে ঈষৎ উদ্ভট কোনোই কৃতিত্ব নেই এটাই কৃতিত্ব বুঝিনা কন্যার মন মতি গতি তো যা হোক যে বিপদে ফেলেছে দুষ্ট জাদুকর তা কাটবে তদুপরি কন্যা যাবে সজ্জনের ঘর আপনি ভুল করছেন মহারাজ সবাই যে বলছে কি বলছে তুমি রাজকন্যার সখীদের অপহরণ করেছো সম্পত্তি নষ্ট করেছো এগুলো তো দুষ্টেরই কাজ আর আমি যা করেছি তার থেকে আমাকে যে বঞ্চিত করা তাই বলে জোর করে হ্যাঁ জোর করে কেনে নেবো দাদা কতদিন পর দেখা হলো তোমার সাথে আজ দাদা জোর করে জয় করা যায় না যাই কেন দেখবি আমার সাথে প্রতারণা ফল ভুগতেই হবে দাও
তোমার উপর শক্তি প্রয়োগ করতে আমার একটু ইচ্ছে নেই, কিন্তু তুমি যদি ক্ষান্ত না হও। আচ্ছা দাদা, 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 এ তুমি কোন পথে চলেছ? আগে আমার পথে চলতে দেয়। এ তো কোনো জাদুকরের পথ নয়। মনে নেই গুরুদেব কি বলেছিলেন? জাদু শুধু বিশুদ্ধ আনন্দের জন্য, কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। আনন্দের জন্য? নিজের মনে আনন্দ চলে গেলে? আমি তো রাজকন্যাকে জয় করেছিলাম। রাজকন্যাকে? রাজকন্যাকে বিয়ে করা আমাদের সাজে না দাদা। এখন নিজে রাজকন্যাকে বিয়ে করতে চাস, তাই এই কথা বলছিস? এ কি বলছো তুমি? আমি রাজ্য ছেড়ে চলে গেলে তোমার বিশ্বাস হবে? বেশ, তবে তাই যাচ্ছি। তুমিও তোমার মতো করে ফিরে এসো, আর যাই করো দাদা, কারোর অনিষ্ট করো না। খুঁজে পাওয়া গেছে সেই বাড়ি, কিন্তু সবাইকে তাড়িয়েছে ওই জাদুকর, সৈন্য পরাস্ত সব। কি হবে উপায়? ওর সাথে যুদ্ধ করতে সকলেই নারাজ। সে হচ্ছিল এক জাদুকর, কে জানে তার ঘর কোথা। আনতে তাকে লোক পাঠাও, আও শায়েস্তা হোক দুষ্টজন। জাদুকর, জাদুকর, আমাদের বড়ই বিপদ, আপনার সাহায্য ছাড়া দেখি না তো পথ। রাজকন্যা ঋত আজ, আমরা দিশাহারা। সেনাকুল পরাস্ত, যুদ্ধে গিয়েছিল যারা, জাদুকরের সঙ্গে পারে জাদুকর নিজে। আজ তাই এসেছি আপনাকে নিতে। দাদা, তাহলে লড়াই শেষ পর্যন্ত দাদার সাথে। রাজকন্যাকেও অপহরণ করে ভাঙা প্রাসাদে নিয়ে এসেছে অংশ। শলা পরামর্শ চলছে ঈগলের সঙ্গে। হঠাৎ দেখে বাধ্য হয়ে এলাম। ভেবেছিলাম তোমার নিজের থেকে সুবুদ্ধি জাগবে, তা যখন হলো না, চলে যা, চলে যা। তুই রাজকন্যা আর সখীদের মুক্ত করে দাও, চলে যাব। অসম্ভব। তাহলে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করবি আমার বিরুদ্ধে? তোমার চোখে যে অশুভ দৃষ্টি, হৃদয়ে যে অশুভ চিন্তা, তার বিরুদ্ধে। বলো, রাজকন্যা কোথায়? তার সখীরা? রাজকন্যা, সখীরা ওই যে। দেওয়ালবন্দি? উফ, এমন নিষ্ঠ কাজ তুমি করতে পারলে? মুক্ত করে দাও, মুক্ত করে দাও ওদের। কেন, শক্তি প্রয়োগ কর। অংশ আর বংশের মধ্যে শুরু হয়ে যায় জাদু যুদ্ধ। রাজকন্যা, আমি আপনাকে মুক্ত করতে এসেছি। কেমন আছো?
এই জাদুদণ্ড দিয়ে তোমার এই মন্ত্র গুরুদেবের কাছে চিরতরে ফেরত পাঠিয়ে দেবো। কি চাও তুমি? গুরুদেবের কাছে একবার মন্ত্র ফিরে গেলে কি থাকবে তোমার? বংশী চরম ভয় দেখাতে ভয় পেয়ে যায় অংশ। জাদুযুদ্ধে ক্ষান্ত হয় সে। আমাদের শক্তি পরীক্ষা শেষ হয়েছে, এবার ওদের মুক্ত করে দাও। মুক্ত? আট প্রহর বেশি কাউকে জাগিয়ে রাখা যায় না। আমি আমি ওদের মুক্ত করব। জাদুদণ্ড ব্যবহারে সংযমী হওয়া প্রয়োজন। প্রতিবার ব্যবহারে এই দণ্ড ক্ষয়প্রাপ্ত হয়। এ কি করছিস তুই? তোর জাদুদণ্ডের আর কি অবশিষ্ট থাকবে? তা হোক, পূর্ণ জীবন লাভ করো। জাদুদণ্ডের ছোঁয়ায় মুক্ত হয় সকলে। বসে আছো কেন জাদুকর? আমি পরাস্ত হয়েছি স্বস্তি। সখীদের ফিরে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠে রাজকন্যা। আর কেন কান্না, আমরা তো মুক্তই। মুক্তি দিলেন যিনি রাজকন্যার একটা সুপাত্র জুটল। বাহ বাহ, আপনি সবার একটা সুরাহা করে গেলেন, কিন্তু ওই জাদুকরের কি হবে? সব ভালো যার শেষ ভালো, দাদা নিজেই নিজে সুরাহা করবেন। কিন্তু সে শক্তি ওর কোথায়? ওর বাড়ি থেকে শক্তি দরকার কি? নিজের ভেতরে যে শক্তি রয়েছে তাই যথেষ্ট। কিন্তু আপনি বলছিলেন ওর চোখে দৃষ্টি অশুভ হয়ে গেছে, হৃদয়ে অশুভ চিন্তা জেগেছে। জাদুকরের চোখে যদি আসে জলটা, ভুলে জলে ধুয়ে যাবে সকল খলতা। ঠিক কথা, দাদা চোখে যদি জল আসে সব খলতা ধুয়ে যাবে, দৃষ্টি সুন্দর হয়ে যাবে। আর অশুভ চিন্তা? যদি অন্য কারোর চোখে জল দাদার হৃদয়ে প্রবেশ করে, অশুভ চিন্তা সেই জলে গলে যাবে। আমরা কি তা পারব? পারবে, খুব পারবে দাদা, পাতেই হবে। এতক্ষণে বুঝেছি নিজেকে জয় করা সেই হলো জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। চলো তোমাদের পৌঁছে দিয়ে আসি। হঠাৎ দেখে সামনে গাছের মধ্যে লুকিয়ে বসে আছে কালো ঈগল। কালো ঈগল ওই যত নষ্ট গোড়া। রাজকন্যা আর সখীদের নিয়ে ফিরে চলেছে বংশী। আর এদিকে স্বস্তির গান শুনে নিজের চোখের জলে সব ক্ষলতা ধুয়ে যাচ্ছে অংশর। বেলা সাজন আয়ো মোরা অতি মন সুখ পায়ো। বেলা সাজন আয়ো মোরা অতি মন সুখ পায়ো।
স্বস্তির চোখের জলের স্পর্শে অংশ হৃদয়ের পরিবর্তন ঘটে যায়। সমস্ত অশুভ চিন্তা দূর হয়ে যায় তার। স্বস্তির হাত ধরে ভাঙা প্রাসাদের বাইরে বেরিয়ে আসে অংশ। এখন সে অন্য মানুষ। কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর রোদ, কি সুন্দর দিন। রাজকন্যা আর সখীদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে বংশী। আমাদের কি রাজকন্যা বিয়ে করা সাজে? সাজে, খুব সাজে। একই কথা বাপ, জাদু সুবাদে তোমার কম কি প্রতাপ। আমি যদি রাজা হই তুমি মহারাজ, এছাড়া অন্তরা জানে ঘরওয়ালি কাজ, গোছাবে কাপড় আর গোছাবে বাসন, সাজাবে ঘর আর বুনবে আসন, তুলে দেবে শাশুড়ির যত পাকা চুল, যা বলবে তা করবে, এতে নেই ভুল। এতে গেল আপনাদের কথা, রাজকন্যা কি বলেন? ও আর বলবে কি, বড়ই লাজুক, ঘরে গিয়ে এইবার বরং সাজুক। রাগে অপমানে একদিন যে গাছটাকে পুড়িয়ে দিয়েছিল অংশ, আজ স্বস্তিকে নিয়ে সেখানে এসে দাঁড়ায় সে। স্বগতোক্তির মতো বলে ওঠে, গাছ আবার ফুলে পাতায় সুন্দর হয়ে উঠুক, কেলে 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 খে। বাহবা জাদুকর, এ মন্ত্রের কাজ শেষ। স্বস্তি, গুরুদেবের মন্ত্র গুরুদেবের কাছে ফিরে যা। গেলে 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 ধুমধাম করে বিয়ে হচ্ছে রাজকন্যা ও বংশীর। এদিকে অনেক পথ হেঁটে এসেছে ওরা দুজন, অংশ আর স্বস্তি। নিজের সমস্ত ভুল শোধন করতে করতে এসেছে অংশ। সোনালি আলো ছড়িয়ে ভোর হচ্ছে, এখন আর তার মনে কোনো গ্লানি নেই। আর কোনো কাজ বাকি নেই তো? ধান ক্ষেত হয়ে গেছে, ফের সোনালি হয়ে গেছে ধান ক্ষেত। কোকিল হয়েছে, সুর ফিরে পেয়েছে কোকিল। আর গাছ তো ফুলে পাতায় সুন্দর হয়ে আছে। তাহলে সব ঠিক হয়ে গেছে, সব ভুল মিটে গেল। এবার এবার মণিপুত্র ঘরে ফিরে যাবে, সঙ্গে সমিধের বদলে এক কাঠকুরু নির্মে। কি অদ্ভুত গল্প! তাহলে এইবার ওই দেখো, তরতর করে সূর্য উঠে আসে ওপরে, অনেক আলো ছড়িয়ে পড়ে। সমস্ত অন্ধকার দূর হয়ে যেমন আলো ফুটে উঠেছে প্রকৃতিতে, তেমনি অংশর মনে। নৌকো চেপে ফিরে চলেছে দুজন, অংশ আর স্বস্তি। যেদিক থেকে আলো এসে পড়েছে সেই দিকে। ভাবে কবে যাবে।